প্রথমে আমাদের থার্মোকল নিতে হবে, তারপর এভাবে কাটিং করে নিতে হবে। এরপর আমরা একটি পেপার নিয়ে নেব, পেপারটি মার্ক মেরে নেব। এরপর আমরা পেপারটি কাটিং করে নেব। কাটিং হয়ে গেলে এবার আমরা থার্মোকলটি গ্লু দিয়ে পেপারটি বসিয়ে নেব। পেপারটি বসানোর এইরকম দেখতে লাগবে। এরপর আমরা কিছু এলইডি নিয়ে নেব 5 mm-এর। এরপর আমরা একটি একটি বসিয়ে নেব। বসানোর সময় ধ্যান রাখতে হবে আমাদের সিরিজ কানেকশন হবে। বসানো কমপ্লিট হয়েছে আমাদের। এরপর আমরা একটি প্লাস এবং একটি মাইনাস এভাবে একের পর এক সোল্ডারিং করে নেব আমাদের সিরিজ কানেকশন। দেখুন ফ্রেন্ডস, আমাদের সোল্ডারিং কমপ্লিট হয়েছে। প্লাস মাইনাসে, প্লাসে মাইনাসে এভাবে সোল্ডারিং করে নিয়েছি পুরোটা। এরপর আমাদের একটি নেগেটিভ পয়েন্ট, একটি পজিটিভ পয়েন্ট বেরিয়েছে। এরপর আমরা পিছনে একটি এরকম স্টারভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর একটি হোলস করে নেব। হোলসটা কোথায় কাজে লাগবে সেটা আমরা দেখাচ্ছি। এরপর আমাদের একটি পিএফ লাগবে 155J, 450 ভোল্ট। একটি কন্ডেন্সার লাগবে 450 ভোল্ট, 2.2 UF। 4টি ডায়োড লাগবে IN5399, 100K রেজিস্টার লাগবে এবং একটি 100 ওম রেজিস্টার লাগবে। এরপর আমরা একটি বীজ রেক্টিফায়ার বানিয়ে নেব। প্লাসে, প্লাসের সঙ্গে প্লাস লাগিয়ে নেব, স্টিল একটি প্লাস পয়েন্ট। আর দুটি ডায়োড নিয়ে মাইনাসের দিকে লাগিয়ে নেব এইভাবে। এরপর আমরা একটির সঙ্গে আরেকটি জয়েন করে নেব। এরপর মাইনাসটি মাইনাসের দিকে লাগিয়ে নেব এবং প্লাসটি প্লাসের দিকে লাগিয়ে নেব। এরপর একটি পিএফের সঙ্গে 100 ওম রেজিস্টার জয়েন করে নেব। এরপর 100K রেজিস্টারটি একদিকে লাগিয়ে নেব আর এদিকটি এইভাবে লাগিয়ে নেব। এইভাবে আমাদের সার্কিটটি কমপ্লিট হয়েছে। আমরা সোল্ডারিং করে নেব একটু। এরপর আমরা কাটিং করে নেব। এরপর আমরা এসি পয়েন্টটি জুড়ে নেব। এরকম একটি কার্ড নিয়ে নেব। এরপর আমরা প্লাস এবং মাইনাসটি জুড়ে নেব। সার্কিটটি কমপ্লিট হয়েছে। এরপর আমরা মার্ক মেরে নেব, এটি মাইনাস এবং এটি
প্লাস টু ফ্রেন্ডস। এবারে আমাদের একটি সোল্ডারিং করে নিতে হবে। দেখুন ফ্রেন্ডস, আমাদের সার্কিটটি কমপ্লিট হয়েছে। এবারে আমরা একটি এসি পয়েন্ট নিয়ে নেব, চেক করে নেব। ফ্রেন্ডস, আমাদের খুব সাবধানে কাজটি করতে হবে। ফ্রেন্ডস, এবারে আমরা গ্লু দিয়ে বসিয়ে নেব সার্কিটটি। ফ্রেন্ডস, আমরা যে হোল স্টিক করে নিয়েছিলাম, দেখুন ফ্রেন্ডস, এরপর আমরা পুলসের উপর এসি পয়েন্টটি খুলিয়ে নেব। এইভাবে আমরা বসিয়ে নেব এরপর। দেখুন, এবার আমরা সাইডে একটি পেপার বসিয়ে নেব, যাতে আমাদের কানের লাগার কোনো সম্ভাবনা না থাকে। চারিদিকটি আমি গ্লু দিয়ে বসিয়ে নিয়েছি। ফ্রেন্ডস, এরপর আমরা একটি তার কাটিং করে নেব এইভাবে। এরপর এখানে লাগিয়ে দেবো এটি ঝুলানোর জন্য। তো ফ্রেন্ডস, আমি গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখুন আমাদের সার্কিটটি কমপ্লিট হয়েছে। তো ফ্রেন্ডস, আমাদের পেপারটি লাগিয়ে নিয়েছি। দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ফ্রেন্ডস, অনেক অনেক শেয়ার করে দেবেন।